সর্বধর্মে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু, আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো পরিত্রাণ আমাদের ঈশ্বরের। অর্থাৎ আমরা যে পরিত্রাণ আমরা চাই আমাদের জীবনে, আমরা যে উদ্ধার আমাদের জীবনে চাই, আমাদের জীবনে আমরা যে মুক্তি চাই, সেই মুক্তি বা উদ্ধার বা পরিত্রাণ আমরা ঈশ্বরের কাছ থেকে ছাড়া, ঈশ্বরের হস্ত থেকে ছাড়া আমরা আর কোথা থেকে সেই পরিত্রাণ আমরা পেতে পারি না। তাই পরিত্রাণ ঈশ্বরের হস্তে, সে বিষয়টিতে ঈশ্বর তিনি কি বলেন আমাদের জীবনে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যোহন প্রকাশিত বাক্য 7:10, এবং তাহারা উচ্চরবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন এবং মেষশাবকের দান। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের পরিত্রাণকারী পিতা ঈশ্বর, আমাদের দয়াময় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, এই সুন্দর দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। পিতাগো, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি বলেছো যে পরিত্রাণ তোমার হস্তে আছে প্রভুগো, আর সে বিষয় সকল মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো, তোমার দ্বারা জীবন পথে চলার তুমি শক্তি দান করো। এই প্রার্থনা আসো যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের বিদেশে তিনি বলেন যে তাহারা উচ্চরবে চিৎকার করিয়া কহিতেছে। অর্থাৎ তাহারা বলতে আমরা যদি আমরা দেখি যে সকলে সকলে, সেখানে একজন দুজনের বিষয় নেই, কিন্তু অনেকের বিষয় আছে। আর অনেকে উচ্চরূপে তারা চিৎকার করিয়া কহিতেছে যে পরিত্রাণ আমাদের ঈশ্বরের। অর্থাৎ যে পরিত্রাণ আমাদের দরকার আছে, যে উদ্ধার আমাদের দরকার আছে, যে মুক্তির আমাদের দরকার আছে, তা ঈশ্বরের ঈশ্বরের কাছে আছে। ঈশ্বর ছাড়া সে পরিত্রাণ আমরা পাওয়ার সুযোগ আর অন্য কোথা দিয়ে আমরা পেতে পারি না। ঈশ্বর ছাড়া সে মুক্তি আমরা অন্য কোথা দিয়ে আমরা পাওয়ার সুযোগ পাই না। ঈশ্বর ছাড়া সে উদ্ধার আমরা অন্য কোথা দিয়ে পাই না। যদি আমাদের উদ্ধারের প্রয়োজন থাকে, আমাদের জীবনে মুক্তির প্রয়োজন থাকে এবং পরিত্রাণের প্রয়োজন থাকে, তাহলে ঈশ্বরের কাছে সে পরিত্রাণ আছে। তাই তাহারা উচ্চরবে চিৎকার করছে, সকলে এরকম আছে, উচ্চরবে তারা চিৎকার করছে যে পরিত্রাণ একমাত্র ঈশ্বরের হাতে আছে। তোমরা কোথায় ছুটছ, তোমরা কোথায় দৌড়াচ্ছ, তোমরা কোন দিকে তোমরা যাচ্ছ, কোথায় তোমাদের গন্তব্য, কিন্তু তোমাদের সকল গন্তব্য, সকল যাওয়া, সমস্ত চিন্তা, সমস্ত উপাসনা, তোমরা যাকে তোমরা ডাকবে তিনি হলেন ঈশ্বর। আর সেই ঈশ্বরকে ছাড়া যদি অন্য কোথাও যাও, অন্য কোথাও পরিত্রাণ নেই, পরিত্রাণ আমাদের ঈশ্বরের। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের হাতেই সেই পরিত্রাণ আছে, সেই পরিত্রাণ ঈশ্বরের হস্ত ছাড়া আর কোথাও সেই পরিত্রাণ নেই, ঈশ্বরের কাছে ছাড়া সেই পরিত্রাণ আর কোথাও নেই। তাই তোমাদের যে পরিত্রাণের প্রয়োজন আছে, সেই পরিত্রাণ একমাত্র ঈশ্বরের হস্ত থেকে তোমরা পাবে। সে বিষয় সকল আমরা কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পারি যে তাহারা উচ্চরবে চিৎকার করিয়া কহিত, উচ্চরবে চিৎকার করে জোরে জোরে তারা বলছে। যারা বলছে তারা কি জন্য তারা চিৎকার করছে? যে পরিত্রাণ ঈশ্বরের কাছে আছে, হালেলুয়া, আর কোথাও নেই। তার মানে যে পরিত্রাণ আমাদের প্রত্যেক মনুষ্যের দরকার আছে, যে উদ্ধার আমাদের প্রত্যেক মনুষ্যের দরকার আছে, যে মুক্তির আমাদের প্রত্যেক মনুষ্যের দরকার আছে, সেই উদ্ধার মুক্তি পরিত্রাণ একমাত্র আমাদের ঈশ্বরের। ঈশ্বরের ছাড়া আর কোথাও আমরা সেই পরিত্রাণ আমরা পাবো না। তাই সেই পরিত্রাণের বিষয় সকলে চোখ, সকলে উচ্চরবে চিৎকার করিয়া তারা বলছে যে পরিত্রাণ আমাদের ঈশ্বরের। বলছে যিনি ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন এবং মেষশাবকের দান, আমেন। অর্থাৎ যিনি সিংহাসনে বসে আছেন এবং সেই মেষশাবক তার দান। মেষশাবক বলতে আমরা বুঝতে পারি যে যীশু খ্রিস্ট। আর সে তার দান, তিনি যে তার জীবন বলিদান দিয়েছেন আমাদের উদ্ধারের জন্য, সেই তারই দান। এবং সেই সিংহাসন হইতে, পিতা তিনি সিংহাসনে আছেন, সেই সিংহাসন হইতেই সেই পরিত্রাণ আমরা পাব। এবং দান হিসাবে আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই পরিত্রাণের সুযোগ আমরা পাই। তাই বলছে যে পরিত্রাণ আমাদের ঈশ্বরের, হালেলুয়া।
যেমন আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায় 1 পদে আমরা দেখি, এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহরব শুনিলাম। তাহারা বলিতেছে, হালেলুয়া, পরিত্রাণ, প্রভুপ্রতাপ, অপরাক্রম আমাদের ঈশ্বরেরই। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে কত সুন্দরভাবে তিনি আমাদেরকে বলতে চান যে পরিত্রাণ তাহলে ঈশ্বরের ঈশ্বরের কাছ থেকে আমরা পাই, আর এই সেই পরিত্রাণ ঈশ্বরের কাছ থেকে যে আমরা পাই তা হলো স্বর্গে, সেই স্বর্গ থেকে সেই পরিত্রাণ আমরা সুযোগ পাই। বলছে, এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহরব শুনিলাম। বৃহৎ লোকারণ্য, তারা সকলে চিৎকার করিয়া স্বর্গে তারা বলছে যে তারা কি বলছে, হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক, এবং হালেলুয়া মানে ঈশ্বরের গৌরব হোক। এবং বলছে, তারা বলছে পরিত্রাণ, যে পরিত্রাণ মুক্তি উদ্ধার, এবং প্রতাপ, যে ক্ষমতা, পরাক্রম, যে তার শক্তি, এই সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের, এই ঈশ্বর ছাড়া এর বাইরে আর কারোর সেই গৌরব, পরিত্রাণ, প্রতাপ এবং পরাক্রম আর কারণ নেই, একমাত্র ঈশ্বরেরই আছে। হালেলুয়া। তাই আমরা বুঝতে পারি যে পরিত্রাণ যদি আমরা পেতে চাই, ঈশ্বর ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আর সেই ঈশ্বর কাছে আমরা কিভাবে আমরা সেই ঈশ্বর কাছে পরিত্রাণ আমরা পেতে পারি, যদি আমরা প্রভু যীশু নামেতে আমরা পিতাকে আমরা ডাকি। তাই প্রভু যীশু বলছেন যে আমি পথ সত্য জীবন, আমি বিনা কেহই পিতা ঈশ্বরের নিকটে আসিতে পারে না। হালেলুয়া। এবং পরিত্রাণ সম্বন্ধে আরেকটি বিষয় আমরা দেখি, যে যিনি আমাদেরকে উদ্ধার ত্রাণ আমাদেরকে দেন, হোসেয় 13:4 বলে, তথাপি আমি মিশর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি ব্যতিরেকে আর কোনো ঈশ্বরকে তুমি জানিবে না, এবং আমার ভিন্ন ত্রাণকর্তা আর কেহ নাই। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, তিনি ছাড়া কিন্তু আমাদের আর কেহ নাই। পিতা ঈশ্বর তিনি কিন্তু স্বয়ং তিনি আমাদেরকে বলছেন বাক্যের মধ্য দিয়ে। হালেলুয়া। তাই সে বিষয়টি আমরা মনে রাখি যে পরিত্রাণ, উদ্ধার ঈশ্বরের হাতে আছে, সেটা কিন্তু ঈশ্বর ছাড়া আমরা আর কোথা থেকে সেই সুযোগ আমরা পাই না। সে বিষয় আমরা মনে রাখার আমরা চেষ্টা করি সকলে, এবং সে পরিত্রাণ কিন্তু আমরা ঈশ্বর ছাড়া আর কোথাও থেকে আমরা পাবো না। হালেলুয়া। এবং 3 নম্বর আমরা দেখি যে যিশাইয়া 43:11, আমি সদাপ্রভু, আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। আমেন। সদাপ্রভু তিনি 2 বার করে বলছেন যে আমি, এবং আমি সদাপ্রভু, আমি ভিন্ন আর কেহ, আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। আমেন। অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কোনো ত্রাণকর্তা, উদ্ধারকর্তা আমরা যে খোঁজার চেষ্টা আমরা করে আমরা চলেছি, ঈশ্বর ছাড়া কিন্তু সেই ত্রাণকর্তা আর কেহ নাই। আমরা সে বিষয়ে আমরা মনে রাখি। তাই সেই ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের পরিত্রাণদাতা ঈশ্বর, তার মহানামের আমরা যেন ধন্যবাদ দিই। রোমিও 1:16 আমরা কি দেখি, যে কারণ আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদি পক্ষে আর গ্রীকের পক্ষে। আমেন। অর্থাৎ বিদেশে তিনি আমাদের বলেন যে সুসমাচার সম্বন্ধে আমরা যেন লজ্জিত না হই। সুসমাচার মানে যিশু নামেতে আমরা সেই উদ্ধার আমরা পাই, যিশু নামেতে আমরা সেই উদ্ধার আমাদের আমাদের জীবনে আমরা পাবো, এবং যিশু নাম ছাড়া আমাদের আর কোনো উদ্ধারের রাস্তা নেই। আর বলছে, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। আর এই সুসমাচার প্রত্যেক বিশ্বাসীর পরিত্রাণ যে হিসাবে তা তাদের জীবনে তারা পাবে। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে সেই ঈশ্বরকে আমরা সুসমাচার মধ্য দিয়ে, আমরা যিশুতে আমরা বিশ্বাসের মধ্য দিয়ে আমরা কিন্তু পরিত্রাণ আমরা পাই। আর প্রত্যেক বিশ্বাসী আমরা মনে রাখি যে পরিত্রাণ আমরা কিন্তু সেই সুসমাচার মধ্য দিয়ে আমরা সুযোগ পাই। তাই আমরা সেই সত্য পিতা ঈশ্বরকে যেন আমরা ডাকতে না ভুলি, কারণ আমাদের পরিত্রাণ, সেই পরিত্রাণ আমাদের প্রত্যেক মানুষের দরকার আছে, আর সেই পরিত্রাণ ঈশ্বরেরই কাছে আছে। হালেলুয়া। তাই আসুন সেই সত্যময় ঈশ্বরকে আমরা তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ, তার মহিমা আমরা দিই, এবং তার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি।
সে বিষয় আমরা মনে রেখে আমরা আমাদের সমস্ত ভার আমাদের পিতেশ্বর হস্তে আমরা সমর্পিত করি। ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।